من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমার বাণী আপনার উম্মতকে পৌঁছে দেন, বলেন যারা তার রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় আবশ্যকীয় আমলে সালে, সাথে সাথে সতর্কবাণী, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হে উম্মত তোমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করো, আকীদা পরিশুদ্ধ করো, তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আয়াত আর হাদিসের আলোচনার মূল বিষয়বস্তু আমল সম্পর্কে কিছু কথা। জানার নাম এলেম, জানার নাম কি? এই ভলান্টিয়ারের দায়িত্বে পিছনে কথা হচ্ছে, এগুলো বন্ধ করেন না। জানার নাম এল, মানার নাম আমল, মানার নাম কি? আমল। এলেম আছে সবার, জানা আছে সবার, কি নাই? মানা নাই, আমল নাই। অনেকে বলে আমরা জানি না। এই সমস্যা কি এই বেটা? কি সমস্যা? কি কেন বন্ধ করা? হ্যাঁ, কে ওরে ডাক? পাকনামি করে না ওরে, ডাক হয়নি কিনা বসে আছে, ডাক। এই মাইকের অপারেটার এদিকে আও, কে ওনে মেশিন চালায়? কে কে চালায়? ওই যে হাসান গেছে, ও যেভাবে কয় ওইভাবে দাও, দাও তাড়াতাড়ি করো। এতবার কল লাগে তোমার মাইকের কথা বুঝলাম না, এতবার কল লাগে। মানুষের দেহের আসল জিনিস হলো রূহ। আসল কি? এই রূহটা না থাকলে সন্তান কাঁদে আমার আব্বা নেই, তথা কাফনের ভিতরে পেঁচানো কে? আব্বার লাশ। তো এতদিন তো লাশটারে আব্বা কইছো, এতদিন তো একেই আব্বা ডাকছো, গতকাল যার চেহারা দেখে আব্বা ডাকছো সেই তো আছে, এখন বলে আব্বা নাই। তা তো আসলে তুই আব্বাকে চিনই না, নকল জিনিসটারে আব্বা ডাকছ কি? গতকাল যার দেহ বডি দেখে আব্বা ডাকছে সে আছে না? কেন আব্বা নাই? তো কে? কয় আব্বার লাশ। তা আব্বাকে কয় নাই? তা নাই কে? সে জিনিসটা কি ভাবছো কোনোদিন? চিন্তা করছো আব্বা যে নাই, এতদিন ছিল, কি ভিতরে কি ছিল কি নাই? তো যে কথা বুঝাইতে চাইতেছি, বডির মূল রূপ, আমাদের বয়ানের মূল মাইকের আওয়াজ। আপনাদের একদিন, আমার তো 12 মাস, আল্লাহ এই সাউন্ড একটু আগের তুলনায় বাড়ছে না? কারণ আপনি যদি হইতেন হুজুর রাগ টাক দেখায় না, তাহলে আমি বিলের মতো চিল্লাই যাইত। ইসলাম কোনো জিনিস নাই বলতে কিছু নাই, সব দেখায় দিছে, তবে নিয়মের মধ্যে। আপনি হাসবেন, ইসলামে নাই হাসার কথা? আল্লাহ কোরআনে কি বলছেন? ফালিয়াজ হাকু কালিলা, হাসো কিন্তু কি কম, হাসো কি? তাহলে হাসির কথা আছে তো? ওয়ালিয়াবুকু কাসিরা, কান্দো বেশি, কারণ আমি হাসি বেশি, কান্দি না। এই লাইব্রেরিতে গিয়ে দেখবেন রসুলের মুস্কি হাসি একটা বই আছে বাংলায়, নাম কি?
রাসূলের মুস্কি হাসি ওখানে গিয়ে দেখবেন রাসূলও মুস্কি হাসছেন। এক বেচারা রোজা ভাঙ্গিয়া রাসূলের কাছে গেছে, গরিব মানুষ, খুব খেয়াল করেন তো, রোজা ভেঙ্গে ফেলছে, রাখার পর না রাখার আগে? রোজা ভাঙ্গে কি রাখার পরে না আগে? রাখার পর। একজনকে আমি একটা রোজা ভাঙ্গি না, থাকেই না, ভাঙবে কি? রোজা থাকলে না ভাঙবে? তো নবীর কাছে গেছে গিয়া কইয়া, রাসূলুল্লাহ আমি তো রোজা ভাঙ্গিয়া ফেলাইছি ইচ্ছা কইরা। কি কইরা? কাফারা দেওয়া লাগবে। নবী কয় একটা গোলাম আজাদ করে দাও। আমি তো ফকির নি, গোলাম পাবো কই, কিনবো কই, টাকা কই, আমি গরিব। কাতাল 60 জন গরিবের খানা খাওয়াও। আমি তো গরিব, আমি কেমনে খাও? সম্ভব না। তাহলে 60টা রোজা রাখো, একটা রাখিয়ে ভাঙছি আরো 60টা। এর মধ্যে একজনে খেজুর নিয়ে আইছে নবীর সামনে, নবীজি খেজুর গুলো দিয়া কয়, খেজুর দিয়ে ওই এলাকার গরিব রে খাওয়াই দে, তাহলে কাফফারা হয়ে যাবে। কয় ইয়া রাসূলুল্লাহ, জমিনে আমার মতো ফকির কেউ নেই, কি আপনি ওই এলাকা দেখেন, আমারে দেখেন না? নবী হেসে দিয়ে বললেন, যা তুই খাইয়ালা, তোর ফ্যামিলিতে যারা আছে সবাই দিয়ে খা, রোজার কাফফারা হয়ে যা। তাহলে হাসবেন নিয়মের মধ্যে, কাঁদবেন নিয়মের মধ্যে, প্রত্যেকটা কাজ ইসলামে আছে। নবীজি ধরে ধরে প্র্যাকটিক্যাল দেখায় গেছেন, আমরা জানি না, বুঝি না, চিনিও না। তো যে কথা বলতেছিলাম, এলেম মানি জানা, আমল মানি মানা। এলেম এখানে অধিকাংশ লোকের এলেম আছে, কম বেশি, আমল নাই। কিন্তু কিছু চালাক মানুষ এরা বলবে, আমরা কিছুই জানি না, আমরা কিছুই। এটা কখন কয়? যখন অপরাধ করিয়া ধরা খায়, তখনকার না জানি করছি। আর যখন বাহাদুরি করার সুযোগ থাকে, তখনকার হুজুরেরা কি জানে? আমি সব জানি। বলে না বলে না? হুজুরেরা কি জানে? আমরাই জানি। এবার আসেন, এবারই যে একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে, পাঁচত নামাজ পড়া কি? মা বাবার খেদমত করা, এটা আজকে নতুন শুনছেন? জানেন? জানার নাম কি? এলেম। জানার নাম? মানার নাম? আমল। মিথ্যা কথা বলা? হারাম। গালি দেওয়া? চুরি করা? ডাকাতি করা? জুলুম করা? অন্যের হক নষ্ট করা? মা বাবার সাথে বেয়াদবি? মুরব্বীদের কষ্ট দেওয়া? জানেন? জানার নাম? মানার নাম? যারা বলে জানি না, মদ পান করা? হারাম। জুয়া খেলা? নাচ গান দেখা শোনা? কি জানেন না বলেন? কি জানেন? মানুষ হত্যা করা? কি আত্মহুতি দেওয়া, গলায় ফাঁস দিয়ে মরে যায়, এটা কি হারাম? জানি না বলেন কেন? এরপরও যদি কোন জানি না, তাহলে ফিডা ডবল শাস্তি। জানলেন না কেন, করলেন কেন? জানার জন্য হুজুর আইছে না নাই? তাবলিগলারা ঘুরতেছে নি, পিসাবরা ঘুরে নি, জুমার দিন ইমাম খতিব সাহেব বয়ান করেনি, এরপরও জানলেন না কেন? এর এক ফিডা। দ্বিতীয়, করলা কেন? ডবল ফিডা। অনেকে বলে না, হুজুরেরা যাই না করে, আমরা না যাই না করি। যদি বাস্তব হয় তা ফিডা ডবল আপনার। জানলেন না কেন, করলেন কেন? আল্লাহ তো জানতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।
তোমরা যা জানো না তা জাননেওয়ালার থেকে জেনে নাও। এখানে তোমরা যা জানো না, কি জানো না, এলেম জানবাকার থেকে, আলেম থেকে, এলেম শিখবকার থেকে ভাই, আলেম থেকে, ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিয়েন। এখানে আল্লাহ পাক বলা দরকার ছিল এমন, ফাসআলু আহলাল ইলমি ইন কুনতুম লা তাআলামু, আহলে ইলম থেকে জানো যা তুমি জানো না, আহলে ইলম যারা ইলমওয়ালা তাদের থেকে জেনে নাও ওই জিনিস যা তুমি। এখানে তা বলেন না, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি, যিকিরওয়ালাদের থেকে জানো, কাদের থেকে, আহলে জিকির, আহলে ইলম না, আহলে জিকির। তার মানে যে ২৪টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহকে নিয়ে চলে, আল্লাহর ধ্যান খেয়ালে থাকে, মুজাহাদায় থাকে, মুরাকাবায় থাকে, মুশাহাদায় থাকে, একথা বলবে কে আর বুঝবে কে? বলার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। আহলে ইলম থেকে জানতে বলে না, আহলে জিকির থেকে জানতে বলেছেন। তো আমার আয়াতের বিষয়বস্তু আমল। আল্লাহ কয়